সালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে সুস্বাগতম সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি ভালো নেই বিভিন্ন দিক থেকে আমরা মুসিবতের মধ্যে রয়েছি আমরা দেশে থাকি আমরা বিদেশে থাকি আমরা সবাই কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ আল্লাহরাবুল্লা আলমিন এমন একটি এমন একটি ভাইরাস আমাদেরকে দিয়েছেন আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে আমরা বাধ্য হয়েছি এটি আমাদের হাতের কামাই করা আমাদের পাপের ফসল আল্লাহ রবুল্লা আলমিন কখনও তার বন্দাদেরকে মুসিবতে ফেলতে চাননি চান না এবং বন্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মুসিবত দেন না সবগুলো মানুষের অর্জন মানুষের কৃতকর্মের ফসল অতএব আল্লাহ রবুল্ আলমিনের এই বিপদ থেকে এই মুসিবত থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে কান্নাকাটি করব আল্লাহর কাছে আমরা তবা করে ক্ষমা চাইব আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে যেন ক্ষমা করে দেয় তো আমরা যারা গড়ে অবস্থান করতেছি আমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বলার একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন আল্লাহ রাব্বুল আলমিনের সাথে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফরিয়াদ জানাব যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন এবং আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে এবং প্রত্যেকটি নামাজের ওয়াক্তে আমাদেরকে অজু করতে হবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমাদের ঘরকে জীবাণুমুক্ত রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন তা ইমানের অঙ্গ আমাদেরকে সেটি অবশ্যই অনুধাবন করতে হবে এর আমাদের সন্তানদেরকে আমাদেরকে টেক কেয়ার করতে হবে তারা যেন ঘরের মধ্যে আবদ্ধ থাকে মানুষের সাথে অন্যান্য ছেলে মেয়েদের সাথে তারা যেন না মিশে যেন দূরত্ব বজায় রাখে অর্থাৎ এক পিটার তথা দুই থেকে আড়াই দূরত্বের মধ্যে যেন থাকা থাকে এবং যদি কোনো কারণে আমাদেরকে বের হতে হয় ঘর থেকে তাহলে অবশ্যই মাস্ক পরে হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে আমাদেরকে বের হতে হবে কারণ আমাদের আমরা জানি না কোথায় এই মরণ জ্ঞাতি ভাইরাসটি আমাদের সাথে রয়েছে অতএব এটার থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই রোগের কোনো ওষুধ নেই এই রোগের একটিমাত্র ওষুধ হচ্ছে ঘরে অবস্থান করা তো ঘরে অবস্থান আমরা করবই অবশ্যই সেটি আমরা খোদাকে আমাদের আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করব বেশি বেশি করে নফল আবাদত করব। আমরা বেশি বেশি করে কোরআন তালাওয়াত করব কারণ নফল এবাদত্বের মধ্যে কোরআন তালাওয়াত আছে সর্বশ্রেষ্ঠ কোরআন তালাওয়াত এবং আমাদের বাচ্চাদেরকে আমরা হেফাজতে রাখব তারা যেন অন্যান্য বাচ্চাদের সাথে না মিশে যায় এবং সর্বোপরি আমরা আমাদের বাচ্চাদের যে সমস্ত যারা পড়ালেখা করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যেন যে সমস্ত বিষয়গুলোতে তারা দুর্বল সেই বিষয়গুলো যেন তারা ঘরে বসে অধ্যয়ন করে কোনোভাবে তারা ওই বিষয় থেকে তারা যেন দূরে না না থাকে সর্বোপরি আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে দোয়া করতে হবে কারণ আর দোয়া মুখলে বাদা আল্লাহ রব্বুল আলামিন বান্দার নমনীয়তান বান্দার কমনীয়তা বান্দার ছোট হয়ে যাকে আল্লাহ রব্বুল্লা আলমিন ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন বান্দার যে কোনো ফরিয়াত আল্লাহ রব্বুল আলমিন শ্রবণ করেন অতএব আমাদেরকে অবশ্যই অবশ্যই তবা করতে হবে এবং তবা করে আল্লাহ আলামীনের আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে এবং দোয়া করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে মাফ করবেন আমাদের জন্য আম থেকে মুসিবতকে উঠিয়ে নেবেন امين اللهم امين